স্বাগত জানাচ্ছি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাও 24.com এর খেলাধুলা বিষয়ক আয়োজন নাও স্পোর্টসে। সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। আজকে শুরুতেই আলোচনা করব ক্রিকেট নিয়ে। করোনা ভাইরাস এখন বিশ্বে একটি আতঙ্কের নাম, যার প্রভাব কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খুব ভালোভাবেই পড়েছে। বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবল দুই জায়গায় এই করোনা ভাইরাসের প্রভাব পড়তে দেখা গিয়েছে, যার কারণে মুজিব বর্ষ উপলক্ষে আয়োজন করার কথা ছিল এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যকার একটি ম্যাচ। সেই ম্যাচটি কিন্তু গতকালকে বিসিবি প্রধান জানিয়েছে সেই ম্যাচটি আপাতত স্থগিত করা হয়েছে, পরবর্তী যে কোনো সুবিধাজনক সময়ে সেই ম্যাচটি আবার আয়োজন করা হবে। তো করোনা ভাইরাসের কারণে কিন্তু আশঙ্কা পড়েছিল যে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট যে হয় প্রতি বছর, সেটা কিন্তু এই বছর হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটি আশঙ্কাজনক অবস্থায় ছিল। কিন্তু ঘোষণা এসেছে সেই ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু হচ্ছে, এবং যথারীতি যে সময় আগে দেওয়া ছিল 15ই মার্চ, সেই দিনই কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ মাঠে গড়াচ্ছে। এবং যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে চিটাগাং এবং কক্সবাজার, সেই দুই ভেনুতে খেলা হওয়ার কথা ছিল, সেই দুই ভেনুতে আর খেলা হচ্ছে না, খেলা ঢাকাতেই হচ্ছে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে, এবং ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়াম এবং বিকেএসপির দুটি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। 12 দলের অংশগ্রহণে প্রতি রাউন্ডে একটি ভেনুতে দুটি করে ম্যাচ হবে। এছাড়া প্রতি রাউন্ড শেষে একদিন করে বিরতি দিয়ে পরবর্তী রাউন্ড শুরু হবে বলে জানিয়েছে সিসিডিএম। দর্শক, এবার আমরা আলোচনা করব নারী বিশ্বকাপ ক্রিকেট এবং করোনা ভাইরাস নিয়ে। নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ইতিহাসের সাক্ষী হতে মাঠে উপস্থিত ছিলেন 86,174 জন দর্শক, যা ছিল রেকর্ড সংখ্যক দর্শক ইতিহাসে। কিন্তু ইতিহাসে সাক্ষী হতে এসে উল্টো বিপদে পড়ে গেছে মাঠে আসা হাজারো দর্শক, কারণ 8 মার্চ এমসিজির গ্যালারিতে উপস্থিত হওয়া দর্শকদের মধ্যে একজনের ধরা পড়েছে করোনা ভাইরাস, যে কারণে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকার ঘোষণা দিয়েছে ওই দিন গ্যালারিতে যেসব দর্শক উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেউ যদি শারীরিক কোনো অস্বস্তি অনুভব করেন তাহলে সাথে সাথে তারা যেন দ্রুত ডাক্তারের শরণাপন্ন এবং পরীক্ষা নিরীক্ষা করে নেন। অস্ট্রেলিয়ার এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 150-এর বেশি, এর মধ্যে গত 24 ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা 27 জন, এর মধ্যে মারা গিয়েছেন 3 জন। দর্শক, এবার আমরা আলোচনা করব ফুটবল নিয়ে। করোনায় কাঁপছে এখন পুরো ইউরোপ, জনজীবন স্থবির হয়ে পড়েছে ইউরোপ জুড়ে। ইতালি তো পুরোপুরি লকডাউন, এর প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি কেউ বাঁচতে পারছে না করোনার প্রভাব থেকে। স্পেন লা লিগার ম্যাচগুলো দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা আরো 2 দিন আগেই দিয়েছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। এবার লা লিগার জনপ্রিয় ক্লাব বার্সেলোনা তাদের ফুটবল একাডেমি লা মাসিয়াও 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে। বুধবার রাতেই এই বিষয়ে ঘোষণা দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। আগামী 2 সপ্তাহের জন্য যেহেতু দর্শক উপস্থিতি নিষিদ্ধ এবং একেবারেই বাইরে বের হওয়া মোটামুটি ঝুঁকিপূর্ণ, এই কারণে লা মাসিয়া কর্তৃপক্ষ ঝুঁকি নিতে নারাজ। তারা একাডেমিতে থাকা ফুটবলারদের ছুটি দিয়ে পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছে। লা মাসিয়াকে বলা হয় মেসি তৈরির কারখানা। বার্সেলোনার এই ফুটবল একাডেমি থেকেই গড়ে উঠেছিলেন মেসির মতো বিশ্বকাপানো ফুটবলার। শুধু মেসি নন, জাভি, ইনিয়েস্তা, বুসকেটস, এমনকি হালের আন্তু ফাতি, যাকে নতুন মেসি বলা হয়, এরা গড়ে উঠেছেন এই লা মাসিয়াতেই। দর্শক, এ ছিল আজকের নাও স্পোর্টসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।